এগ্রিকালচার লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় ফল গাছে ইঁদুর দমন এবার আসা যাক এটা কিভাবে করব। ধাতব পাত দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে আমরা ফল গাছে ইঁদুর দমন করব ফল গাছে ইঁদুর নানাবিধ ক্ষতি সাধন করে থাকে ইঁদুর হল সর্বভোগ প্রাণী এরা দানা শস্য ও গুদামে ক্ষতি ছাড়াও বিভিন্ন প্রকার ফল খেয়ে ও কেটে ক্ষতি করে থাকে যেমন নারিকেল সুপারি আম লেবু পেয়ারা সফেদা কাঁঠাল কলা কুল ইত্যাদি ফল খেয়ে গাছে বাসা তৈরি করে ক্ষতি করে থাকে সাধারণত ফল গাছে রেড্টাস রেডটাস প্রজাতির ইঁদুর ক্ষতি করে থাকে এরা কিছুটা বাদামি পণ্যের এরা নারিকেল গাছে উঠে বাসা তৈরি করে এবং কচি ডাবের অগ্রভাগে ছিদ্র করে ডাবের পানীয় শ্বাস খেয়ে ক্ষতি করে ইঁদুর সম্পর্কে বিশেষ তথ্য ইঁদুরে ছেদন দাঁত গজানোর পর হতে মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতিনিয়ত বৃদ্ধি পায় কাটাকুটি না করতে পারলে দাঁত বেড়ে চোয়াল দিয়ে বের হয়ে যায় ফলে ইঁদুর মুখ বন্ধ করতে না পারায় খাওয়া বন্ধ হয়ে মারা যায় তাই দাঁত ঠিক রাখার জন্য ইঁদুর সর্বদা শক্ত জিনিস কাটাকাটি করে থাকে ইঁদুর বছরে প্রায় চার থেকে পাঁচ লক্ষ মেট্রিক টন ফসল নষ্ট করে যার বাজার মূল্য প্রায় পাঁচশো কোটি টাকা তাছাড়াও ইঁদুর প্লেগসহ প্রায় চল্লিশ প্রকার রোগ বিস্তার করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক জরিপে দেখা গেছে প্রতি বছর গাছ প্রতি দশ থেকে বারোটি কোচি নারিকেল ইঁদুর দ্বারা নষ্ট হয় যার আনুমানিক মূল্য তিনশো থেকে চারশো টাকা তাই এদের দমন করা অত্যন্ত জরুরি নারিকেল গাছ সহ অন্যান্য গাছে ইঁদুর দমনের ক্ষেত্রে ধাতব পাত দ্বারা সাফল্যজনকভাবে ইঁদুর দমন করা যায় এক্ষেত্রে টিনের পাত লাগানোর পূর্বে গাছকে ইঁদুর মুক্ত করতে হবে অপ্রয়োজনীয় মরা ডালপালা কেটে পরিষ্কার করতে হবে এবং অন্য গাছের সাথে লেগে থাকা ডালপালা কেটে দিতে হবে বিশেষ করে গাছ থেকে গাছের দূরত্ব কমপক্ষে ছ ফুট বা দুই মিটার ব্যবধান হতে হবে যাতে করে ইঁদুর অন্য গাছ থেকে ডাল বেয়ে টিন লাগানো গাছে না আসতে পারে নারিকেল সুপারি গাছ সহ ফল উৎপাদনকারী গাছের গোড়া হতে দুই মিটার উপরে গাছের খাড়া কাণ্ডের চারদিকে পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার প্রশস্ত টিনের পাত শক্তভাবে আটকিয়ে দিতে হয় ফলে ইঁদুর গাছের গোড়া অর্থাৎ নিচ থেকে উপরে উঠতে যেয়ে টিনের পাত কিছুটা মসৃণ হয় বাধা প্রাপ্ত হয় ফলে উপরে উঠতে পারে না এই পদ্ধতি অরাসায়নিক হওয়ায় পরিবেশ দূষণমুক্ত অর্থনৈতিকভাবে সাশ্রয়ী ও লাভজনক সাধারণত এই পদ্ধতি ব্যবহারে একটি নারকেল গাছে একশো থেকে একশো টাকা খরচ হয় একবার টিনের পাত লাগালে চার থেকে পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকে এই পদ্ধতিটি ব্যবহার করে সহ অন্যান্য ফল গাছে ইঁদুর ও কাঠ সফলভাবে দমন করা যায় স্বাস্থ্য ও কৃষি বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ